আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম আমার ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো এখানে ইয়ারার বাবা এবং ওর কিছু ফ্রেন্ডরা মিলে একটা জায়গায় যাচ্ছে। আমি যাচ্ছি না, ওকে বলেছিলাম ভিডিও করে নিয়ে আসতে, কারণ এখানে খুবই মজার জিনিস আছে যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো সেজন্য বলেছি যে তুমি নিয়ে আসো ভিডিও করে, কারণ আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে তো ওই জায়গাটাতে যাওয়া একটু রিস্কি ছিল, সেজন্য আমি যাইনি, ওরাই গিয়েছিল। আর এটা তো হচ্ছে সৌদি আরবের মরুভূমি, যারা দেখেননি তারা দেখে নিন, এটা সৌদি আরবের মরুভূমি আর এটা হচ্ছে পাহাড়। আসলে এগুলো যাওয়ার সময় ছিল তো শ্যুট করে নিল, পাহাড়টা দেখতে খুবই সুন্দর। তো ওরা আসলে গিয়েছিল এখানে মরুভূমির মধ্যে মাছ পাওয়া যায়, এখানে লেকের মতো ছিল কিন্তু পানিটা শুকিয়ে এখন অনেকটা একদম শুকিয়ে গেছে, তো যে সামান্য পানি ছিল সেখানে এই মাছগুলো ওরা পেয়েছে। তো আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন যে এখানে কত মাছ পাওয়া যাচ্ছে, এই সামান্য একটু পানির মধ্যে এত মাছ, আসলে আমার দেখে খুবই অবাক লেগেছিল। আর ওরা তো নিজের চোখে দেখেছে, ওরা এসে গল্প করছিল যে আসলে এত মাছ বিশ্বাস করা যায় না। তো যখন ওরা সবগুলো বাসায় নিয়ে এসেছিল সেগুলো দেখলে তো আরও বেশি ভালো লাগে। আর এখানে ওরা তেলাপিয়া মাছ পেয়েছিল, সেই সাথে মাগুর মাছ। তো এই যে এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো সবই মরে গেছে, যেহেতু রোদ প্রচুর তো সেই রোদে পানি সব শুকিয়ে যাচ্ছিল, তো পানি না পেয়ে মাছগুলো মারা যাচ্ছে। দেখে খুবই খারাপ লাগছে, এত মাছ এখানে কিন্তু খাওয়ার কেউ নাই। তো তারা আরও একটা জায়গায় গিয়েছিল মাছ ধরতে, এটা মরুভূমির মাঝখানে খুব সুন্দর একটা লেক আর পাশেই পাহাড়। তো এই পাহাড়গুলো হচ্ছে পাথরের, সৌদি আরবে সব পাহাড়গুলো পাথরের, দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে এমনিতে সৌদি আরবের মরুভূমির মাঝে এগুলো সচরাচর দেখা যায় না, তো এত সুন্দর লেক আসলে আমি দেখে খুবই মজা লাগছিল আমার, আর খুব আফসোস হচ্ছিল কেন যেতে পারলাম না। তো আমি ইয়ার আব্বুকে বলবো যেন ও আমাকে নিয়ে যায় যদি সম্ভব হয়। আর এত সুন্দর, আসলে আমি বাংলাদেশ থেকে আসার পরে সৌদি আরবে এরকম জায়গা দেখিনি আজ পর্যন্ত, তো দেখে এত ভালো লাগছিল আর খুবই যেতে ইচ্ছে করছিল। তো এরপরে ওরা বাসায় চলে আসে আর ফাইনালি এই মাছগুলো ওরা নিয়ে আসে। দেখে আসলে আমি প্রথম এগুলো দেখেছিলাম, আর পরে তো এগুলো ভিডিওতে দেখেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই মাছগুলো দেখে আসলে এত খুশি লাগছিল, এত মাছ একসাথে। এখানে এই তিনটা জারের মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে মাগুর মাছ আর অনেকগুলো তেলাপিয়া মাছ। তো এর মাঝে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, সবগুলো না, কিছু মাছ পরিষ্কার করে নিয়েছি, আর যারা সবাই ওরা যারা গিয়েছিল সবাইও কিছু কিছু নিয়েছে, আর আমাদের যে আত্মীয় স্বজন ছিল এখানে ওদেরকেও কিছু দিয়ে দিয়েছি, যেহেতু অনেক মাছ ছিল এতগুলো মাছ খাওয়া সম্ভব না। তো আমি এখানে কিছু মাছ কেটে দুপুরে ভেজে নেব কিছু দুপুরে খাওয়ার জন্য। আর ফ্রেশ মাছ কিন্তু খাওয়ার মজাই আলাদা, যতই আমরা স্টোর থেকে কিনে খাই না কেন, নিজেরা যখন নিজের হাতে ধরে নিয়ে আসে আর সেগুলো খাওয়ার অন্যরকম একটা মজা। তো এখানে সবগুলো ছোট ছোট, শুধু এই যে বড় তেলাপিয়াটা ছিল এটার মতো দুইটা পেয়েছে, আর সবই ছিল ছোট। আর যেহেতু এগুলো ছোট মাছ তো ইয়ারার বাবা বললো যে এগুলোকে একটু ছোট মাছের মতো করে রান্না করতে, তো আমি এই রান্নাটা রাতে করছি, দুপুরে তো ভেজে খেয়েছিলাম, দুপুরে আর কিছু করিনি।
তো রাতে আবার কিছু পরিষ্কার করে সেগুলোকে এখন রান্না করব। ছোট ছোট টুকরো করে নিয়েছি আর সাথে কিছু মাগুর মাছও দিয়ে দিয়েছি। ওরা এখানে মাগুর মাছ আর তেলাপিয়া মাছ পেয়েছিল, আর কোনো মাছ পায়নি। আর এভাবে ছোট মাছের মতো সব মশলা একসাথে দিয়ে বসিয়ে রান্না করলে ইয়ারার বাবা খুব পছন্দ করে। আসলে আমার মাথায় ছিল না যে এভাবে রান্না করব, ওয়ে বললো এভাবে রান্না করতে, ওনাকে খেতে ইচ্ছে করছে। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ। তো রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনারা কেউ রান্না করতে চান এভাবে। এরপর দিয়ে দিয়েছি আধা চা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু এখানে মাছের পরিমাণ বেশি। আর আধা চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 2 চা চামচ দিয়েছিলাম মিক্স মশলা, আর সেই সাথে দিয়ে দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এই মাছটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমি 1.5 চা চামচে দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওতে আসেনি। তো আর এখানে দিয়ে দিয়েছি টমেটো, কারণ ছোট মাছ টমেটো ছাড়া খেতে অতটা মজা লাগবে না। শেষে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রসুন। এই রসুনটাকে আমি গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে। তো ফ্রেশ রসুনটাই দেওয়ার চেষ্টা করছি। আর দিয়ে দিয়েছি তেল। তো এখন এগুলোকে একটু একে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি কেউ চান এটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে হাত দিয়ে করাটা একটু রিস্কে মনে হলো, যেহেতু মাছগুলোর মধ্যে কাঁটা ছিল আর তেলাপিয়া মাছে কিন্তু এমনিতে একটু কাঁটা থাকে সাইডে, তো সেগুলো হাতে লাগলে, আর এমনিতে মাছ কাটতে গিয়ে হাতে অনেক ব্যথা পেয়েছি, তো সেজন্য আর রিক্স নিয়ে নিয়ে এভাবে নেড়ে নিলাম। এরপর আমি এগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা বেশি দিব না, যেহেতু এগুলোকে একটু শুকনো শুকনো করে রান্না করব। তো আমি অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি। আর এখন এগুলোকে একটু বাড়িয়ে দিয়ে প্রথমে এটা বলক উঠিয়ে নিব, এরপরে কমিয়ে দেব চুলার আঁচ, আর এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে আর মাছটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো রান্নাটা প্রায় শেষ, এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে অনেক মজা হয়েছিল। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।